আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সাথে আজকে অজু নিয়ে আলোচনা করব। অজু মূলত কি? অজু হল ইসলামের বিধান অনুসারে শরীরের নির্দিষ্ট কিছু অঙ্গপ্রত্যঙ্গকে ধৌত করার মাধ্যমে পবিত্রতা অর্জন করার একটি পদ্ধতি। অজু কখন আবশ্যক হয়? একজন মুসলমানের জন্য তিনটি বিশেষ স্থানে অজু করা আবশ্যক হয়। নাম্বার 1, কোরআন স্পর্শ করে পড়ার সময়। নাম্বার 2, নামাজ পড়ার সময়। নাম্বার 3, তওয়াফ করার সময়। কেউ যদি কাবা শরীফের তওয়াফ করতে চায় তাহলে তার পবিত্র হয়ে অজু করে নিতে হবে। আমি আপনাদের সাথে অজু নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, বিশেষ করে অজুর ফরজ, অজুর সুন্নত ইত্যাদি যাবতীয় নিয়ে। আপনারা যারা ইসলাম সম্পর্কে সুন্দরভাবে সহজ ভাষায় জানতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।